উনি জবানে যা বলতেন তা করতেন। এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ। কইরা সারছে তো না? কইরা না কবরে গেছে না? না করে গেছে, না করে গেছে। আরে তাহলে এই আল্লাহর ওলিদের নির্দেশে, আল্লাহর ওলিদের ইঙ্গিতে, সংকেতে উনি এটা ইয়ে করছে, উত্থাপন করছে। আর কোনো গাবড়াবার কারণ নাই। কর্ম শিখ বাপের, সব কর্ম শিখ বাপের, মন্ত্র শিখ সাপের। তাহলে আমি কৃষকের ছেলে, আমি যখন মঞ্চে থাকি তখন শিল্পী, বাসায় এলে আমি কৃষক। সকালবেলা এই যে শাক উঠাই দিছি তোমার এই যে কালনি ভাবিটা, হ্যাঁ কালা মানুষ এতবেলা আগে জানতাম না। এই যে মনে করো দু তিন শত বেচাই করছে, তাহলে আমার কোনো টেনশন আছে? অবশ্যই না। গাই ধুয়াইছি, গাই ধুয়াইছি, দুই কেজি দুধ হয়েছে ঘরে। আমার খেতে শাক আছে, ঘরের দুধ আছে, খালি লবণ ডাল মরি ইয়া কি কব, ওই যে কেরোসিনটা কিনুন লাগে, কেরোসিনও তো হন না, কারেন্ট আছে, খালি লবণটা আমার কিনুন লাগে। ওটা কিন্তু এই কথা লাস্টে কি লাগছে জানো? দাঁড়াতে অতিথি এলেমা না হয় যেন মুখ লুকাতে, ঘরে কাঁসার থালা কাঁসার বাটি পারি যেন তাই খেতে দিতে, মেহমানের জন্য কাঁসার থালা কাঁসার বাটি, ওই সময় কাঁসার থালা কাঁসার বাটিটাই সর্বোত্তম। ওই সময় ছিল হাঙ্কির যুগ, এই ফকির নির্ভুলার হাঙ্কি দেখাইছে, কিন্তু রামপ্রসাদ হাঙ্কি দেখায় নাই, কাঁসার থালায় খেয়েছে। তাহলে আমারও তো কাঁসার থালা লাগবো, তাহলে কাঁসার থালা কিনতে টেয়া লাগবো না? এটা এটা কইব মো তোমরা দিবা, আমি তোমাদের জন্য সারা জীবন পরিশ্রম করছি, তোমাদের জন্য কঠোর সাধনা করছি, আমি আমার জন্য না, গাভী দুগ্ধ রাখে তো নিজের জন্য না, ভ্রমরে মধ্যে সঞ্চয় করে নিজের জন্য না। কোন গানটা? যত জ্বালা দিচ্ছে কালা তত এবারে প্রেমর সাপ তুললে যা বেহায় এমনটা করে উৎপাত, বেহায় এমনটা লয়ে তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল। এটা এই যে জি সিরিজে এই যে সালমারে দিয়া গানটা জগা খিচুড়ি বানাইছে, এটা তো এই জগা খিচুড়ি আর গাইছে, গাইয়া বুঝতে পারছে একমাত্র অর্পিতা যে আমি ভুল গেছি। নসিবে আপনে আপনে আসিবে, যদি তাকে নসিবে এই সৃষ্টি আপনে আপনে আসিবে, জোর করে মন হরণ কর না। বাবা খেত না, খেত না, খেত না, এই আমার গাছ ভেঙে যেতেছে গা। আরে মতিলাল মানে ওই যে পাকিস্তান পিরিয়ডে উনি একটা কথা করতো, মতিলাল আচ্ছা বলাও। বাবা আরে বাবা বাবা, তুমি তো আমাকে তুমি দো করলা না, কারণ নাকি? হ্যাঁ তুমি তো দো করার কথা না, ঘুরে ঘুরে আইতাছে আমারই যথেষ্ট, এবার কথা কম কো বাবা, আইতাছে যে তোমার দোয়া করলা এই করে। হ্যাঁ এই দেখো ড্রাম রয়েছে, ড্রাম দা বইরা দোয়া দিব। বাবা খেত না, খেত না, খেত না, এই আমার গাছ ভেঙে যেতেছে গা। আরে মতিলাল আচ্ছা বলো, অর্থাৎ সত্য বলো। আচ্ছা আচ্ছা, এই সত্যের অ্যাকশন কি জানো? মুক্তিযুদ্ধের সময় মতিলাল রে বলো তো আকারের হুদ্দা হয়ে যা, ল্যাংড়াতে দেওয়া লাঠি বাইরে লইছে কম, এই ইয়ারা বিহারিরা যে ইয়ারা পাঞ্জাবিরা কইতেছে মালাউনকা বাচ্চা কাবি নাহি আচ্ছা ফায়ার করো, মানে মেজরে অর্ডার দিছে সিপাহীরা ফায়ার করছে, বেড়ার গায়ে গুলি লাগে না, ঝরঝরে পড়ে গেছে।